দেশের প্রথম ছয় লেনের সেতু চালু হচ্ছে আজ। ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধুমতি নদীর উপর নির্মিত সেতুটি 10 জেলার সড়ক যোগাযোগকে আরও সহজ করবে, যার মূল 4টি লেনে দ্রুতগতির এবং 2টিতে কম গতির যানবাহন চলবে। প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় 960 কোটি টাকা। যৌথভাবে অর্থায়ন করেছে সরকার ও জায়কা। এদিকে নারায়ণগঞ্জবাসীর জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত বীর মুক্তিযোদ্ধা AKM নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু আজ খুলে দেওয়া হবে। এটি নারায়ণগঞ্জ জেলা সদরের সাথে সড়কপথে সোনাগাঁও ও বন্দর উপজেলার সরাসরি সংযোগ স্থাপন করেছে। দর্শকের মুহূর্তে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনের বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। সাদিক, দীর্ঘ প্রতীক্ষার পর সেতুর উদ্বোধন হচ্ছে, এই নিয়ে স্থানীয়দের মধ্যে কি উচ্ছ্বাস দেখছেন সেই বিষয়গুলো জানাবেন। ফারুক, আসলে স্থানীয়দের মধ্যে যদি বলি যে বন্দরবাসী, তাদের মধ্যে কিন্তু আসলে আনন্দের বন্যাই কিন্তু বইছে। আপনাকে জানাই যে একটি দীর্ঘ প্রতীক্ষায় পরে কিন্তু যে হয়তোবা সময়ের কিছু সময়ের বাকি, তারপরে কিন্তু নারায়ণগঞ্জের যে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তৃতীয় সেতুলক্ষা সেতুটি কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে। এবং উদ্বোধনকে কেন্দ্র করে যে নারায়ণগঞ্জের বন্দর যে স্থানটি রয়েছে, আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি আয়োজন করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু এই আয়োজনে যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, তাদেরও কিন্তু আসলে সার্বিক উপস্থিতি কিন্তু এই সেতুটি উদ্বোধনের সময় থাকবে। আর আপনাকে একটি তথ্য জানাতে চাই, আপনি জানেন যে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল এবং এই সেতুটি কিন্তু আসলে উদ্বোধনে কিন্তু শুধুমাত্র বন্দরের সাথে যে নারায়ণগঞ্জ সেটির শুধু সংযোগ নয়, এক্ষেত্রে বন্দরের সাথে নারায়ণগঞ্জের যে ব্যবসায়িক যে যোগাযোগ সেটিরও কিন্তু উন্নয়ন হবে। এবং আরেকটি তথ্য হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 9 কিলোমিটার পদ্মা সেতুতে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু এই সেতুর কারণে কিন্তু সেটি সংকীর্ণ হবে বা সেটি কম হবে। তো কিছুক্ষণের ভিতরে সেই সেতুর প্রতীক্ষিত সেতুর উদ্বোধন হবে এবং যে নারায়ণগঞ্জের বন্দরবাসী, তাদের কিন্তু সমাগম ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানাই যে ইতিমধ্যে কিন্তু যে সেতুর টোল আছে সেটি কিন্তু নির্ধারণ হয়ে গেছে। এবং যানবাহনের প্রকারভেদে কিন্তু যে 15 টাকা থেকে শুরু করে 625 টাকা পর্যন্ত কিন্তু প্রায় 608 কোটি টাকা ব্যয় এই সেতুর টোল নির্ধারণ করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আনন্দেরই বন্যা বইছে নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। তো কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই সেতুর উদ্বোধন ঘোষণা হবে এবং এই উদ্বোধন ঘোষণার পরে কিন্তু চালু হবে নারায়ণগঞ্জের এই শীতলক্ষ্যা তৃতীয় সেতু। তো এই হচ্ছে সর্বশেষ। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে নড়াইলে মধুমতি সেতুর উপর দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী স্বপ্নের সারিয়া শিশিরকে। শিশির, আর কিছুক্ষণ পরে তো সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এই মুহূর্তে সেখানকার আয়োজনের বিষয়ে বিস্তারিত জানাবেন। ফারুক, আমার পেছনে ঠিক এই যে মধুমতি সেতুর কথা বলা হচ্ছে, সেই মধুমতি সেতুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষে এই নড়াইল এবং গোপালগঞ্জ বাসী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আমার ঠিক সামনে একটি প্যান্ডেল বানানো হয়েছে, এখানে সেই প্যান্ডেলে কিছু মনিটর রয়েছে, সেই মনিটরের মাধ্যমে প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করবেন মধুমতি সেতু, সেই মধুমতি সেতুর উদ্বোধনের আয়োজনটি কিন্তু প্রত্যক্ষ করবেন। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সেটি দেখবেন এবং সবাই যারা এখানকার অধিবাসী রয়েছেন তারা বলছেন তাদের দীর্ঘদিনের একটি আশা, সেই আশাটি কিন্তু পূর্ণ হচ্ছে। এর আগে এই মধুমতি নদী পার হওয়ার সময় কিন্তু ফেরি দিয়ে পার হতে হতো এবং ফেরি দিয়ে পার হওয়ার ক্ষেত্রে কিন্তু নানা রকম ভোগান্তি পোহাতে হতো, বিশেষ করে যখন দুর্যোগ হতো, সেই দুর্যোগের সময় অনেক সময় ফেরি বন্ধ থাকতো কিংবা ফেরিতে ওঠার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতো। তো গতকালকেও আমরা যখন ফেরিতে উঠেছি, আমরা ফেরিতে করেই কিন্তু এই মধুমতি নদীর এপারে এসেছি এবং তখন আমাদেরকেও প্রায় আধা ঘন্টার মতো সময় কিন্তু লেগেছে এই ফেরিতে ফেরিতে উঠতে। তো এরকম দীর্ঘদিন ধরে কিন্তু চলে আসছিল সেই অপেক্ষার এবং সেই কষ্টের, সব কিন্তু ভোগান্তির সব কিন্তু হচ্ছে লাঘব হতে যাচ্ছে এবং আজকেই প্রধানমন্ত্রী উদ্বোধনের পর আজকে রাত্রেবেলা এই মধুমতি যে সেতু সেটি কিন্তু জনগণের জন্য চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং যান চলাচল কিন্তু শুরু হয়ে যাবে। এই সেতুটি প্রায় 600 মিটারেরও বেশি একটি সেতু এবং এইটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 960 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করেছে, একই সাথে জায়কা, জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জায়কা কিন্তু অর্থায়ন করেছে এবং এই যৌথ অর্থায়নে কিন্তু এই সেতুটি নির্মিত হয়েছে। এবং জনগণ কিন্তু এখন এই সেতুর সামনে যে অপেক্ষা করছেন, দাঁড়াচ্ছেন এবং তারা অপেক্ষায় আছেন কখন তারা আসলে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে সেতুটিতে উঠতে পারবেন, সেই অপেক্ষা কিন্তু করছেন। এবং এই সেতুর মাধ্যমে শুধুমাত্র কিন্তু
গোপালগঞ্জ এবং নড়ালবাসী যে উপকৃত হচ্ছেন সেটি কিন্তু নয়। এর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত দশটি জেলার যোগাযোগ ব্যবস্থায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঢাকার সাথে ক্ষেত্র বিশেষে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু দূরত্ব কমে যাবে। ফারুক শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষা সেতু এবং নড়াইলে মধুমতি সেতুর উদ্বোধনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি সহায় সম্বল, বেঁচে থাকার আশায় তাই মানুষ বেছে নিচ্ছে উদ্বাস্তু জীবন। গত 10 থেকে 15 বছর ধরে এমন মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি রয়েছে। দ্বীপ জেলা ভোলার এমন চিত্র তুলে ধরেছেন রমিজ হুসাইন, ক্যামেরা ছিলেন তুষার লস্কর। শিশুদের খেলাঘরের মতো যেন ক্ষণস্থায়ী এই অঞ্চলের মানুষদের ঘর বসতি। নদী ভাঙনে মুহূর্তেই বিলীন হয়ে যায় মানুষের সব স্বপ্ন, বিপদের কোনো শেষ নাই। আমার ঢালচরের সিরাজুল ইসলামের সংগ্রামের কাহিনী যেন তার চেয়েও নির্মম। দেশ স্বাধীনের আগে তিনি বসতি গড়েছিলেন মেঘনাপাড়ের এই জনপদে। নদী ভাঙনে চারবার বাড়ি স্থানান্তরের পর শঙ্কা এখন উদ্বাস্তু হওয়ার। এখন যে আমি কোথায় যাইয়া মাথা গুজাবো এমন সিদ্ধান্ত এখনো নিতে পারি না, সেই জন্য ঘর ভাঙতে পারি না। এমন হাজারো মানুষের কান্নার সাক্ষী রাজাপুর, কাটিয়া, দৌলত খান, লালমোহন, তজুমুদ্দিন সহ ভোলার উপকূলীয় নানা জনপদ। চোখের সামনে যারা হারিয়ে যেতে দেখেছেন মাথা গোজার ঠাঁই। নদী গর্ভে বিলীন হয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা আর কৃষি জমি। আমাদের বাড়ি যে আমরা 4.5 গানি জমি রয়েছি, এই খাইটা বিটা ঘাস চাষবাস করি, এই 4.5 গানি সব নিয়ে গেছে। নদীর মধ্যে যদি আল্লাহ দিলে শুধুমাত্র নদী ভাঙনের কারণে একসময় কৃষি এবং মৎস্য সম্পদে সমৃদ্ধ এই জনপদটিতে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। গত 20 বছরে সহায় সম্বল হারিয়ে এলাকা ছেড়েছে বহু মানুষ, যার কোনো সঠিক হিসেব নেই সরকারি বেসরকারি কোনো সংস্থার কাছেই। তবে সবথেকে হতাশার যে বিষয়টি, এই অঞ্চলের ভাঙন রোধে এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো ধরনের কোনো পদক্ষেপ। আসলে এটা ঠিক সমীক্ষাটা আমাদের নাই যে কতজন মানুষ আমাদের এরকম ক্লাইমেট রিফিউজি হয়েছে, কতজন মানুষ ঢাকা, চিটাগাং বা ফেনি, নোয়াখালীতে সেটেল করেছে। এটি আসলে হওয়া প্রয়োজন বলে আমি মনে করি, আর তারপরে আমরা তাদেরকে তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদী ভাঙন রোধে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। ড্রেজিং করে নদীর নাব্যতা বৃদ্ধি, আবার সেইটার ড্রেজড আর্থ প্লাস আর কিছু ইন্টারভেনশনের মাধ্যমে, যাতে আমরা মেইনল্যান্ড যা হারিয়েছি তার সার্টেন অ্যামাউন্ট আবার, যেটা নদীর জন্য ক্ষতিকর না, সেই অংশটা আবার নদী থেকে ফিরিয়ে আনতে পারি, সেই ব্যাপারে আমরা কিন্তু ওখানে কাজ করতেছি। তবে এসব আশ্বাসের বাস্তবায়ন হয় না বললেই চলে। ফলে কাজ আর আশ্রয়ের খোঁজে শহরের দিকে ছোটেন বিবি হাজেরার মতো অসংখ্য মানুষ। নদী ভাঙনে সব হারিয়ে ভোলার ধনিয়া এলাকার হাজেরার ঠাঁই মিলেছে রাজধানীর কল্যাণপুর বস্তির ছোট্ট এই ঘরে। 20 বছর আগে 1 মাসের সন্তান আর ছোট 7 বোনকে সাথে নিয়ে ঢাকা এসেছিলেন তিনি। টানা দুদিনের বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারত। ভূমিধ্বস ও বজ্রপাতে কয়েক রাজ্যে বেড়েছে প্রাণহানি, শুধু উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 9 জনের। এদের মধ্যে বজ্রপাতে মারা গেছেন 5 জন। দিল্লির লাহোরি গেট এলাকায় টানা বর্ষণে ধসে পড়েছে একটি ভবন, এতে শিশুসহ মারা গেছে 3 জন। আটকে পড়া 4 জনকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এছাড়াও গুরুগ্রামে নির্মাণাধীন কাজের জন্য খোড়া গর্তে পড়ে মৃত্যু হয়েছে 6 শিশুর। দেশটির আবহাওয়া বিভাগ বলছে যে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল সকাল 11টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।